আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি জেলা সংবাদে। শুনছিলেন শোনাম পুরো সংবাদ জুড়ে সাথে রয়েছি আমি হাবিবা আফরোজ। জানাবো বিস্তারিত সংবাদ আর শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় সারা দেশে বাঁধ ভাঙা আনন্দ উল্লাসে মেতে ওঠে মেসি সমর্থকরা। রাতে বিজয়ী আর্জেন্টিনা দলকে শুভেচ্ছা জানাতে জেলায় জেলায় চলে আনন্দ র্যালি, পাশাপাশি ঢোল বাঁশি আতশবাজি ফুটিয়ে প্রিয় দলের জয় উদযাপন করেন তারা। কুষ্টিয়ায় মেসি বাহিনীর বাঁধ ভাঙা উচ্ছ্বাসে শহরের বিভিন্ন এলাকা সরগরম হয়ে ওঠে। দীর্ঘ 36 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে উৎসবের নগরীতে পরিণত হয় কুমিল্লা। জয় নিশ্চিত হওয়ার পরপরই বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়ে নরসিংদীর আর্জেন্টাইন সমর্থকরা, বের করে আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা। এছাড়াও বরিশাল, খুলনা, যশোর, শরীয়তপুর, চাঁদপুর, পিরোজপুর, মৌলভীবাজার, নরসিংদী, ভৈরব সহ বিভিন্ন জেলায় মেসির জয়ে আনন্দ উল্লাস করার পাশাপাশি চলে গরু খাসি জবাই করে খাওয়া দাওয়ার আয়োজন। আর্জেন্টিনা টিমে ভবিষ্যৎ যে ইয়াংস্টার এসেছে তারা আরো ভালো খেলবে এবং সামনে আরো কাপ নিয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আর্জেন্টিনা জয়, সারা বাংলা এসে জয় এবং মেসি ভক্ত সকলের জয়। আজকে যদি এই ওয়ার্ল্ড কাপটা মেসির হাতে না উঠত তাহলে এই বিশ্বকাপের এই যে সম্মান, যে ট্রফি, এটা অপূর্ণ থাকবে। এবারে অন্যান্য প্রসঙ্গ। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় জেঁকে বসেছে শীত। শীতের তীব্রতা বেশি হলেও গতকালের তুলনায় ঘন কুয়াশা কম থাকায় আজ ভোগান্তি কিছুটা কমেছে খেতে খাওয়া মানুষের। হালকা কুয়াশা হওয়ায় বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন এবং বিভিন্ন ঘাট দিয়ে নৌযান স্বাভাবিকভাবেই চলাচল করতে পারছে। কুড়িগ্রামে ভোর 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। পঞ্চগড়ে কনকনে ঠান্ডায় দুর্ভোগ বেড়েছে দুস্থ ও অসহায় মানুষের। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.5 ডিগ্রি সেলসিয়াস। প্রায় প্রতি জেলায় ঠান্ডা ও শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ। আবহাওয়া মনে করে এখন পর্যন্ত পাওয়া যায়নি, তাতে বেলা 12টার মধ্যে সূর্য দেখা যাবে না, এইরকম পরিস্থিতি। ঠান্ডা এমন প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডার কারণে আমাদের গাড়ি চলার সমস্যা হওয়া লাগছে। এখন মনে করেন বসছে, কিছু দেওয়া যায় না। শীতের কারণে আমরা বাড়ির বাইর হতে পারিনি, আমাদের নদীর সাইডে বাড়ি, আমরা মাঠে ঘাটে বাইর হতে পারিনি। আমাদের ফসল খুব নষ্ট হয়ে যাচ্ছে, ধানের চারা মারাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে শীতের কারণে। কক্সবাজারের টেকনাফে শিক্ষার্থী সহ 8 জনকে অপহরণ করেছে অস্ত্রধারী রোহিঙ্গা দুর্বৃত্তরা। জনপ্রতি 3 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীদের পরিবার। রবিবার বিকেলে টেকনাফের জাহাজপুরা পাহাড়ের ভেতর পানির ছড়া থেকে তাদেরকে অপহরণ করা হয়। অপহরণের শিকার মোহাম্মদ রেদোয়ানের বাবা মমতা জানান, পাহাড়ি এলাকার খালে মাছ ধরতে গেলে রোহিঙ্গারা সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নিয়ে যায়। এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। রাতে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুল হাকিম জানান, 8 জনকে অপহরণের ঘটনাটি সন্দেহজনক, তাদের উদ্ধারে অভিযান চলছে। এর আগেও আমার এলাকাতে বিভিন্ন স্থান থেকে বিভিন্নভাবে ওনারা অপহরণ করছিল, মানে আমরা যতটুকু জানতে পেরেছি ওনারা রোহিঙ্গা সন্ত্রাসীরা অপহরণ করতে বলে আমাদের মনে হচ্ছে। পূর্ব পাশে পাহাড়ের মধ্যে নালা আছে, এগুলিতে মাছ ধরতে যাই, মাছ ধরতে যাওয়াতে তাদেরকে রোহিঙ্গা সন্ত্রাসী এরা অপহরণ করে জঙ্গলে নিয়ে গেছে, তাদের আওতায় নিয়ে গেছে, পুরো এরা মুক্তিপণ দাবি করতেছে। ব্রাহ্মণবাড়িয়ায় লরি চাপা এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সকালে সদর উপজেলার আহরন্দ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় মোটরসাইকেল যোগে 3 জন আহরন্দ ব্রিজ পার হচ্ছিলেন। এ সময় একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে সামনে থেকে আসা লরি ওই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এদিকে গোপালগঞ্জের কাশিয়ানিতে প্রাইভেট কারের ধাক্কায় হেদায়তুল্লাহ নামে মসজিদের এক ইমাম নিহত হয়েছে। যশোরের ঝিকরগাছায় আর্জেন্টিনার গোলে উল্লাস করতে গিয়ে নির্মাণাধীন ব্রিজের রডে বিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আগামী 27 ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে জনতার মুখোমুখি হয়ে দুর্নীতি না করে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন 9 মেয়র প্রার্থী।
দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এক অনুষ্ঠানে সব মেয়র প্রার্থীর হাতে হাত রেখে একই অঙ্গীকার করেন। এ সময় উপস্থিত বিভিন্ন এলাকার মানুষের নানান প্রশ্নের উত্তর দেন মেয়র প্রার্থীরা। তারা রংপুরকে পরিকল্পিত তিলোত্তমা নগরীতে পরিণত করার আশ্বাসও দেন। অনুষ্ঠানে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইভিএম সম্পর্কে আমাদের বক্তব্য সুস্পষ্ট এবং এতে কোনো পরিবর্তন নয়। আমরা মনে করি না এর মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব। সকলকে নিয়ে 10 লাখ মানুষ এবং 4,26,597 জন ভোটারকে নিয়ে রংপুরের সব সমস্যা দূরীকরণ করব। অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে জেলা প্রশাসক দিয়ে, ডিজিটাল সার্ভে হয়েছে, কনসালট্যান্ট নিয়োগ হয়েছে, তারা শ্যামাসুন্দরী প্রজেক্ট তৈরির কাজটা সম্পন্ন করলে হয়তোবা আগামীতে যেই মেয়র হয় আসুক তার জন্য অনেকটা অ্যাডভান্স কাজ হবে বলে আমি মনে করি। এই কাজটা আমি বিগত সময় করেছি, আগামী দিনে যিনি মেয়র হবেন তিনি এটা কন্টিনিউ করবেন। জেলা সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। সন্ধ্যা সংবাদ 7:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।